চার মাসের এই মানে কোর্সটি করে কি ধরনের জব ওনারা পায়, মানে আমি জাস্ট বলতেছি যে কি ধরনের পয়সা ওনারা ইনকাম করার একটা সুযোগ থাকে, আমি জাস্ট তথ্যের জন্য বলছি। জি জি অবশ্যই। সো দেখেন, আসলে চার মাস একটা কোর্স করে একটা স্টুডেন্ট অলরেডি কিছু অভিজ্ঞতা অর্জন করে, যেটা হ্যান্ডস অন আমরা কিছুটা শো করার চেষ্টা করি, আমরা তাদের কিছুটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ও রেজুমেতে নিয়ে আসার চেষ্টা করি, আমরা দেখাই যে আসলে ছেলেটা কাজ করেছে। এবং আসলে আমরা অনেক সময় কিছু কাজ করি, যেমন আমার একটা স্টুডেন্ট ভ্যারাইজনে কাজ করেছে, সে কিন্তু ভ্যারাইজনের সফটওয়্যার ইউজ করেছে কাস্টমার কেয়ারের জন্য, তো ভ্যারাইজন সম্পর্কে তার এক্সপিরিয়েন্স আছে, আমরা ওই এক্সপিরিয়েন্সটাও ইনকর্পোরেট করার চেষ্টা করি। আমরা অনেক সময় মনে করি আপনি তো অ্যামাজনে শপিং করেন, তার মানে একটা আইটি সফটওয়্যার ইউজ করে আপনি শপিং করছেন, আপনি এক্সপিডিয়া ইউজ করে ফ্লাইট বুক করছেন, সো হু টোল্ড ইউ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এক্সপিরিয়েন্স, আপনার অ্যাজ এ টেস্টার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আইটি ইউজ করার এক্সপিরিয়েন্স আপনার আছে অ্যাজ এ ইউজার, আমরা সামটাইমস এটা রিয়েলাইজ করি না, তো ওইটুকু আমরা চেষ্টা করি রেজুমেতে ইনকর্পোরেট করার। তো এই কোর্স করার পরে বসে আছে এরকম তো খুব কম মানুষই আমরা দেখলাম, গত 5 বছর 10 বছরে বেশি পাচ্ছে আমাদের লোকজন চাকরি, অসংখ্য ছেলে পেলে চাকরি, মানে স্টার্টিংটা আমি জাস্ট একটু মানে আগ্রহের জায়গাটা তৈরি করবার জন্যই আসলে আপনার কাছ থেকে জানতে চাই। রিয়েলিস্টিক্যালি স্পিকিং, আমরা যে ধরনের কোর্সগুলো করাই তাতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করা যায়, রিয়েলিস্টিকভাবে যদি কেউ জব খোঁজে তাহলে আমার মনে হয় 80-90,000 দিয়ে শুরু হয়। আচ্ছা, অনেকে অনেক কথা বলে 200K পর্যন্ত জব হয়, হ্যাঁ হয়, কিন্তু আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন করাটা ঠিক না। আমার মনে হয় 80-90,000 স্টার্টিং, আপনি যে স্টার্টিং এর কথা বলছেন, এই স্টার্টিং ইজ এ ভেরি সুইট সুইট স্টার্টিং, তারপরে একটা জবে ঢুকলে সেই অভিজ্ঞতা কাজে লাগে আর বিভিন্ন জায়গায় যাওয়ার একটা। জি, ওই যে বললাম প্রেক্ষাপট, হ্যাঁ, একটা সফটওয়্যার টিমে যখন আপনি কাজ করবেন 5 ধরনের রোল একসাথে কাজ করে, আজকে আপনি ডেভেলপার হিসেবে ঢুকলেন, ঢুকে দেখলেন যে প্রোগ্রামিং ঠিক আপনার ভালো লাগছে না, বা আপনি কিউএ হিসেবে ঢুকলেন, আপনার মনে হচ্ছে যে না কিউ এটা আসলে যাচ্ছে না আমার সাথে, আমি তো আরো অনেক বেশি টেকনিক্যাল, আমি তো প্রোগ্রামিং করতে পারি, আপনি 3 মাস পরে ঠিক একটা প্রোগ্রামিং কোর্স করে আবার একটা ডেভেলপারের জায়গায় চলে যেতে পারেন। প্রতিনিয়ত নিজেকে আপডেট করার একটা জায়গা থাকতে হবে আপনার, তাই তো? অবশ্যই। এছাড়াও ধরেন আপনি একটা সময় মানুষ, যেমন আমি এক সময় খুব হার্ডকোর কোডার ছিলাম, রুবি পাইথন দিয়ে আমি কোড করতাম, পরে জাভা করি, একটা টিম লিডও করি ক্যাপিটাল ওয়ানে যখন আমি ছিলাম, কিন্তু পরে দেখলাম যে না আসলে এই খুব বিং হ্যান্ডস অন ইজ নট মাই থিং, তো আমি আস্তে লিডারশিপে মুভ করলাম, তখন আমি সার্টিফাইড কি বলে এটাকে স্ক্রাম মাস্টারের সার্টিফিকেশন করি, অ্যান্ড স্ক্রাম মাস্টার একটা রোল যারা একটা টিমকে লিড করে, তো টেকনিক্যাল থেকে আমি একটা টার্ন নিই, আমি লিডারশিপের দিকে চলে যাই, তো এটাও তো সম্ভব, সবসময় যে আপনাকে একটা রোলে স্ট্যাক হয়ে থাকতে হবে এরকম কোনো কথা নেই আর কি।